নীলচে আলোয় বড় হচ্ছে টমেটো, বাতাসে ভাসছে খাবার, সে খাবার মজা করে খাচ্ছেনও একজন। সবজির চারা গাছ হাতে শূন্যে সাঁতার কাটছেন আরেক সহকর্মী। এই সবজি আবার যেই সেই সবজি না, মহাকাশে চাষ করা সবজি। বিষয়টি অদ্ভুত লাগলেও মহাকাশে উৎপাদন করা সবজি খেয়ে বছরের প্রথম দিন উদযাপন করলেন চীনা মহাকাশচারীরা। কাজের পাশাপাশি সবজি উৎপাদনের কাজও করেন তারা। স্পেস স্টেশনের ভিতরে যেন সবজি চাষ করা যায়, অনেক দিন থেকেই সেটি নিয়ে গবেষণা করছে চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। স্টেশনের স্বল্প পরিসরে ছোট ছোট কাপে চাষ করা হচ্ছে বিভিন্ন রকম সবজি। এর আগে মহাকাশে সবজি বাগান তৈরি করে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল চীনের নভোচারীরা। শেনচৌ ১৬ মহাকাশযানের নভোচারীরা সেখানে উৎপাদিত তাজা লেটুস পাতা খেয়েছিলেন। ২০১৬ সালের শেনচৌ ১১ মিশন এবং ২০২২ সালের শেনচৌ ১৪ মিশনে মহাকাশ স্টেশনের ভিতরে লেটুস, গম, ধান এবং অ্যারাবিটোপসিস জন্মাতে পেরেছিলেন মহাকাশচারীরা। আমি নিজেই চেরি টমেটোর পরাগায়ন করছি। মহাকাশে কোনো মৌমাছি নেই, তাই আমি মৌমাছির মতোই কাজ করছি। এখানে যেসব শাকসবজি দেখছেন এগুলো মহাকাশেই উৎপন্ন হয়েছে। মহাকাশ অভিযানের সময়টাতে আমরা মহাকাশে বাগান তৈরির চেষ্টা করছি। গাছগুলো বেশ বড়ও হচ্ছে, তাই না? তিন মহাকাশচারীকে নিয়ে ২০২৩ সালের ২৬ অক্টোবর পাঠানো হয় শেনচৌ ১৭ মহাকাশযান। থিয়াংকং মহাকাশ স্টেশনে তাদের মিশনের মেয়াদ ৬ মাস। নববর্ষে নিজেদের দৈনন্দিন জীবনের রেকর্ড করা ফুটেজে চাষাবাদের কাজ করতে দেখা যায় তাদের। মহাকাশের এসব সবজি খামার থেকে ভবিষ্যতে নভোচারীরা খাবার, অক্সিজেন এবং পানি পাবেন। তাদের গবেষণার প্ল্যাটফর্মও তৈরি করবে এই খামার, এমনটাই মনে করেন চীনা গবেষকরা। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় মহাকাশযান ও মহাকাশ স্টেশনে জন্মানো খাবারকে স্পেস ফুড বলে নাম দেয়া হয়েছে। লেটুস, টমেটো সহ অনেক ধরনের সবজি চাষ সম্ভব হচ্ছে এসব ভিন্নধর্মী গবেষণা খামারে। ভবিষ্যতে হয়তো মহাকাশ থেকেও আসবে পৃথিবীর খাবার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।